পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য থাকছে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামারের একটি অংশ, সেটি হচ্ছে পাংচুয়েশনস। অনেকের কাছে মনে হয় যে পাংচুয়েশনস সহজ, কিন্তু সঠিক নিয়ম জানা না থাকলে এই অংশ থেকেও তোমাদের নম্বর কাটা যেতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে পাংচুয়েশনস নির্ণয় করতে হয় এবং সাজেশন আর উত্তরও দিয়ে দেব। পরীক্ষা প্রশ্নটা এভাবে আসবে, ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। এখানে একটা টেক্সট দেওয়া থাকবে যেখানে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন তোমাকে ঠিক করতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর আর কোথায় কোথায় বিরামচিহ্ন বসবে, পাংচুয়েশন মার্কস বসবে, সেটা তোমাকে বসাতে হবে। এক নম্বর একটা এক্সাম্পল নিলাম, ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার টু স্টে উইথ? নো স্যার, সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড দেয়ার। এখানে কিন্তু ক্যাপিটাল লেটার দেওয়া নেই এবং কোথাও কোনো বিরামচিহ্ন দেওয়া নেই, এই প্যাসেজটাতেই তোমাকে সঠিকভাবে ক্যাপিটাল লেটার এবং বিরামচিহ্ন বসাতে হবে। তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে, তার মধ্যে প্রথমে রয়েছে এই প্যাসেজগুলো সাধারণত ন্যারেশন আকারে থাকবে, যেখানে একজন কথা বলবে এবং আরেকজন উত্তর দিবে, এভাবে দুইটা ক্যারেক্টার এখানে থাকবে। তোমাদের এটা বুঝতে হবে যে একটা লাইন কে কতটুকু বলেছে, কোথা থেকে শুরু করেছে, কোথায় শেষ করেছে, যে উত্তর দিয়েছে সে কোথা থেকে উত্তর দিয়েছে এবং কোথায় থামতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কোনটা কোশ্চেন, কোনটা অ্যাসার্টিভ, কোনটা তার আদেশ উপদেশ বোঝায়, এগুলো সব তোমাদের পরিষ্কার বুঝতে হবে। আমি লাইনটা এভাবে পড়ি, ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার টু স্টে উইথ? দেখো, খেয়াল করে উইথ পর্যন্ত দিলে লাইনটা শেষ হয়, অর্থ জানা থাকলে ভালো বুঝতে পারবে। ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার, তোমার কি এখানে কোনো আত্মীয় আছে? এইটা এখানে যদি আমরা থামি তাহলে কিন্তু টু স্টে উইথ লাইনটা মিলে না, তো আমাকে কোথায় থামতে হবে? ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার টু স্টে উইথ, তোমার কি এখানে থাকার মতো কোনো আত্মীয় নেই? দেখো, এখানে কথাটা শেষ হয় এবং এটা প্রশ্ন আকারে আসে। তো কেউ হয়তো প্রশ্ন করেছে, উত্তরটা এভাবে দিয়েছে, নো স্যার, না স্যার, সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড দেয়ার। তার মানে আমরা বুঝতে পারলাম কোথায় কোথায় থামতে হবে। প্রথম বুঝতে পারলাম উইথের এ পর্যন্ত প্রশ্ন করেছে, তো আমি শুরু করব এখানে, ডোন্ট প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দিব, যেহেতু এটা কনভারসেশন অর্থাৎ আলাপ আলোচনা, তার মানে যে কথা বলবে তার কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে আটকাতে হবে। তো ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হেয়ার টু স্টে উইথ, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম কারণ এ পর্যন্ত প্রশ্ন করা হয়েছিল, ইনভার্টেড কমার মধ্যে আটকে দিলাম, যে কথা বলেছে তার নাম উল্লেখ নাই, তাই এখানেই কথা শেষ। তো আরেকজন উত্তর দিয়েছে, নো স্যার, সম্ভবত স্টুডেন্ট এবং টিচারের আলোচনা। তো যে নো স্যার বলেছে সে দুইবার বলেছে, দেখো নো স্যার, নো এবং স্যারের মাঝখানে কমা হবে, এর মানে হচ্ছে ইয়েস নো থাকলে আগে কমা দিবে, তারপর যদি স্যার থাকে স্যার লিখবে, স্যারের প্রথম অক্ষর এস, এটা বড় হাতে লিখতে হবে না। তো নো স্যার একজন বলেছে এবং সে আরও কথা বলেছে বলে ইনভার্টেড কমাটা শেষ হবে না। দেখো, এখানে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে কিন্তু এখানে শেষ হয়নি, কারণ সে আরও বলেছে, কি বলেছে দেখো, সো আই নিড আর ট্রান্সফার সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড দেয়ার। তো পুরো লাইনটাই একজনে বলেছে, তো নো স্যারের পর ফুল স্টপ, মানে একটা লাইন শেষ, সে নতুন আরেকটা লাইন বলেছে কিন্তু সো এর পরে আমাকে কমা দিতে হবে আর ফুল স্টপের পরে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার হবে। আর এখানে যে আই আছে, আই সবসময় ক্যাপিটাল লেটারে হয়, আর কথাটা যেখানে শেষ হয়েছে তার আগে ফুল স্টপ দিবে এবং ডাবল কোটেশন দিয়ে এটাকে শেষ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেখানে পিঙ্ক কালারের কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, তো এই উত্তরটাই যদি তুমি লাইন বাই লাইন নিচে নিচে সাজাও তাহলে আরও তাড়াতাড়ি বুঝতে পারবে। যেমন একজন বলেছে, ডোন্ট ইউ হ্যাভ এনি রিলেটিভ হিয়ার টু স্টে উইথ, ওর কথা এই লাইনে শেষ, পরের লাইনে ধরলাম না, উত্তর যে দিয়েছে তার লাইনটা নিচে নিয়ে নিলাম, তাহলে বুঝতে পারবো এখানে মাত্র দুইটা কথা হয়েছে বা দুইজনে দুইটা লাইন বলেছে। দ্বিতীয়জন বলেছে, নো স্যার, এখানে ফুল স্টপ, সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট টু বি অ্যাডমিটেড দেয়ার। আমি আরও কয়েকটা প্যাসেজের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে দেব। তো তোমরা এখানে যে কালার দিয়ে দেওয়া আছে পিঙ্ক কালারের, এটা দিয়ে বুঝতে পারবে কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে। আর একটু বড় প্যাসেজ দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়, হোয়ার আর ইউ গোয়িং নাও? দেখো, ভাষাটা কিন্তু মিলে যায়, কোথায় থামতে হবে, নাও পর্যন্ত। দ্য টিচার সেড টু দ্য বয়, ন্যারেশনগুলো যে তোমরা করেছো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কীভাবে থামতে হয়। দ্য টিচার সেড টু দ্য বয়, এটুকু আমরা আটকাবো, দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে একটা কমা দিতে হবে, তারপর টিচার বয়কে কী বললো ওটাকে কোটেশনে আটকাতে হবে। হোয়ার আর ইউ গোয়িং নাও, এখন তুমি কোথায় যাচ্ছ, এখানে কিন্তু কথা শেষ, এই কারণে হোয়ার আর ইউ গোয়িং নাও ডাব্লুটা বড় হাতে দিব, আর যেহেতু এখান থেকে কথা শুরু হয়েছে ডাবল কোট দেবো অর্থাৎ ইনভার্টেড কমা দেবো,
হোয়ার আর ইউ গোয়িং নাও, প্রশ্নবোধক চিহ্ন, যেহেতু প্রশ্ন করেছে আর এই কথাটা শেষ হয়েছে বলে এখানে আমরা কোটেশনটা শেষ করব। তো শিক্ষকের কথা শেষ, তারপরে দেখো আই এম গোয়িং টু স্কুল সেড দ্য বয়, বোঝাই যায় স্কুল পর্যন্ত শেষ হবে। তো লিখতে হবে আই এম গোয়িং টু স্কুল সেড দ্য বয়। তো আই এম গোয়িং টু স্কুল এই কথাটা যেহেতু স্টুডেন্ট বলেছে তো এখানে কোটেশনটা শুরু হবে, ডাবল কোটেশনটা দিলাম, আইটা বড় হাতের, কালার দেখে বুঝবে যে এখানে আমি পরিবর্তন করেছি। তো আই এম গোয়িং টু স্কুল, এখানে কথা তো শেষ হলো, তাহলে কমা দিব কেন? এই যে সেইড দ্য বয় আছে, সেইডের আগে যদি কথা শেষ হয় তাহলে সবসময় কমা দিতে হয় সেইডের আগে, আর কথা শেষ হওয়ার কারণে এখানে ডাবল কোটেশন দিয়ে আটকানো হলো। আর বয়ের পরে যেহেতু এই বয়ের লাইন শেষ, কথা শেষ, এখানে ফুল স্টপ দিবে, এই যে কালার দেওয়া আছে। তারপরে দেখো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এতটুকু কিন্তু একটা লাইন হয়, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তোমরা কিন্তু বিরাম চিহ্নের নিয়ম জানলে হবে না, বাংলা অর্থও জানতে হবে। তো এতটুকু আমরা কোটেশনের মধ্যে আটকে দিলাম, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু এটা প্রশ্ন ছিল, প্রশ্নবোধক চিহ্ন, আর ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম, কালার দেওয়া আছে। দেখো এখন স্টুডেন্ট কী উত্তর দিয়েছে বা ছেলেটি কী উত্তর দিয়ে দিচ্ছে, দেখো নো দ্য বয় রিপ্লাইড, ছেলেটা শুধু নো বলেছে, নো, এই যে নো বলেছে বলে নোটাকে কোটেশন আটকাবো, এবং আগে বলেছি দ্য বয় রিপ্লাইড বা দ্য বয় সেড, এগুলো যদি পড়ে থাকে তাহলে যেখানে ফুল স্টপ না দিয়ে কমা দিতে হয়। এরপর দেখো হোয়াই ডিড ইউ নট গো, কেন তুমি যাওনি, এরকম কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয়, কারণ এরপরের লাইনটা দেখো আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার সেড দ্য বয়। তো আমরা এখানে দুইটা লাইন পেলাম, হোয়াই ডিড ইউ নট গো, এখানে লিখো হোয়াই ডিড ইউ নট গো, ফুল স্টপ, এরপর প্রথম অক্ষর বড় হাতের হবে, অর্থাৎ এখানে ইনভার্টেড কমা শুরু যেখানে হবে সেখানে বড় হাতের অক্ষর দিতে হবে, আর প্রশ্ন করেছে বলে প্রশ্নবোধক চিহ্ন, আর কথা শেষ বলে কোটেশনও শেষ। এবার ছেলেটা উত্তর দিল আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, আর এখানে সেড আছে বলে, দেখো সেড আছে বলে এখানে কমা দিতে হবে, আর কোটেশনটা আটকে দেবে, আর প্রথম অক্ষর আই বড় হাতের লিখবে, আর সবার শেষে সেড দ্য বয়, বয়ের এখানে ফুল স্টপ দেবে। তো এটা প্যাসেজ আকারে যতটুকু বুঝলে, আমি যদি এটাকে লাইন বাই লাইন সাজাই নিচে নিচে তাহলে কেমন হয়, দেখো দ্য টিচার সেড টু দ্য বয় হোয়ার আর ইউ গোয়িং নাও, দেখো এখানে টিচারের কথা শেষ, পরের লাইন আমি সাজিয়েছি আই এম গোয়িং টু স্কুল সেড দ্য বয়, এখানে বয়ের কথা শেষ। এরপরে প্যাসেজে না রেখে লাইনটাকে ভেঙে তিন নম্বর লাইনে দেখালাম, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এটা টিচার বলেছে, নো দ্য বয় রিপ্লাইড, এটা ছেলেটা বলেছে, হোয়াই ডিড ইউ নট গো, তুমি কেন যাওনি, এখানে টিচার বলছে, আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার সেড দ্য বয়, এটা ছেলেটা বলেছে। তো যারা যারা যে ক্যারেক্টারগুলো আমি এবার ঠিক লাইন লাইন ভেঙে দিলাম, দেখো এভাবে বুঝতে পারো কিনা, তোমরা তো পরীক্ষায় লাইন আকার অবশ্যই লিখবে, পুরো প্যাসেজটা তুলে যেখানে যেখানে পরিবর্তন হয় সেখানে পরিবর্তন করবে, এটা এভাবে ভেঙে ভেঙে লিখলাম শুধু বোঝার সুবিধার জন্য। তিন নম্বর এক্সাম্পল দেখো, ডু ইউ নো মি, ইয়েস আই নো, যাক আমি এটা পড়লাম না, তোমরা কোথায় থামতে হবে সেটা বুঝে নাও, ডু ইউ নো মি, এখানে কিন্তু প্রশ্নটা করা যায়, ডু ইউ নো মি প্রশ্ন করলাম, কোটেশন আটকালাম, প্রথম অক্ষর বড় হাতের দিলাম, এটা তো জানোই, ইয়েস, ইয়েসের পরে কিন্তু কমা দিতে হবে, এবং আই বড় হাতের অক্ষর, আর নতুন একটা কনভারসেশন শুরু হয়েছে বলে এখানে কোটেশন, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, এখানে কিন্তু কথা শেষ হয়, ফুল স্টপ দিয়ে দেবে, ফুল স্টপ দিয়ে এখানে কথা শেষ। যদি এখানে সেড থাকতো তাহলে এখানে ফুল স্টপ না দিয়ে কমা দিতাম, দেখো এখানে সেড নেই, নতুন আর একটা লাইন শুরু হয়েছে, হোয়াটস ইউর নেম, এতটুকু একটা প্রশ্ন করেছে, হোয়াটস ইউর নেম, প্রশ্ন দিলাম আটকে দিলাম, মাই নেম ইজ সুমন, এখানেও কথা শেষ, এই যে মাই নেম ইজ সুমন, কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, বড়তের অক্ষর মানুষের নাম, বড়তের অক্ষর মাই প্রথম অক্ষর বড়াতের, এগুলো লাল কালিতে বুঝিয়ে দিলাম। আবার নতুন একটা লাইন দেখো, থ্যাংক ইউ আলট, থ্যাংক ইউ আলট, এখানে শেষ হবে কিন্তু এখানে কমা কেন দিলাম, এই যে সেড আছে দেখো, এই যে সেড মিস্টার জামাল, সেড থাকলে কিন্তু এখানে ফুল স্টপ হবে না, কমা হবে, আর মিস্টারের প্রথম অক্ষর বড় হাতের, মিস্টারের পর ফুল স্টপ দিতে হয়, জামাল একটা মানুষের নাম, এই জন্য যে বড় হাতের, সবার শেষে একটা ফুল স্টপ, এই কালারের অক্ষরগুলো দেখলে বুঝবে কোথায় কোথায় চেঞ্জ করেছি। একইভাবে এটাকে যদি আমরা লাইন বাই লাইন নিচে নিচে সাজাই তাড়াতাড়ি বুঝতে পারবো, দেখো ডু ইউ নো মি, একজনে বলেছে, ইয়েস আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড, আরেকজন উত্তর দিয়েছে, হোয়াটস ইউর নেম, একজনে প্রশ্ন করেছে, মাই নেম ইজ সুমন, আরেকজন উত্তর দিয়েছে, থ্যাংক ইউ আর লট, আরেকজনে বলেছে, এভাবে পাঁচ লাইনে সাজিয়ে তোমাদের সহজে বুঝিয়ে দিলাম।
তো শিক্ষার্থী বন্ধুরা, পাংচুয়েশন মার্কস শত শত সাজেশন দেওয়ার দরকার পড়ে না, কারণ নিয়ম জানা থাকলে দুনিয়ার সব পাংচুয়েশন মার্কস তোমরা দিতে পারবে। আজকে যে নিয়মগুলি আলোচনা করলাম, আশা করি এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পড়বে, অথবা এখান থেকে বুঝে নিয়ে তোমরা অবশ্যই পরীক্ষায় দিতে পারবে।